হ্যালো ভিউর্স ওয়েলকাম করছি সবাইকে আবার সহজ ইংলিশ কেয়ারে আজকে আমরা ক্লাস নির্ধারণ করেছি ন্যারেশনের উপর যে কাজটি করতে হবে সেটা হচ্ছে অবভিয়াসলি ক্লাসটি করার আগে খাতা কলম সাথে নিয়ে বসতে হবে অ্যান্ড দেন ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করতে হবে রাইট ওকে আমরা আজকে চলে যাচ্ছি ন্যারেশনের উপর তো ন্যারেশনের বাংলা অর্থটা হচ্ছে উক্তি এই উক্তিটা কয় ধরনের হয় এই প্রশ্নটা রেখে আমরা ক্লাসটা শুরু করছি উক্তি নর্মালি কয় ধরনের হয় একটা হচ্ছে ডাইরেক্ট উক্তি হয় আর একটা হচ্ছে ইনডাইরেক্ট উক্তি হয় রাইট এখন ডাইরেক্ট উক্তিটা বাংলায় কোন ধরনের উঠতে এবং ইনডাইরেক্ট উক্তিটা বাংলায় কোন ধরনের উঠতে এটা আমরা একটু একটা কনটেক্সটের মাধ্যমে বোঝার চেষ্টা করছি রাইট আমি বোর্ডে একটা সেন্টেন্স লিখেছি আর টু টু মার্কেট বাই ইউ শার্ট স্যার স্যার আপনি কি আপনার শার্ট কেনার জন্য বাজারে যাচ্ছেন সুমন আস্ট সুমন জিজ্ঞেস করেছে এখন এই সেন্টেন্সটা পড়ে এতদূর পর্যন্ত বোঝা যায় যে সুমন একজন ছাত্র সে তার স্যারের সঙ্গে কথা বলছে রাইট এখন সুমন যখন তার স্যারের সঙ্গে কথা বলছে এবং দুইজনের ভেতর কথা বলছে এখানে কিন্তু তৃতীয় কোনো ব্যক্তি নেই এমনকি সরাসরি কথাটা হচ্ছে এটা হচ্ছে ডাইরেক্ট উক্তি অর্থাৎ ডাইরেক্ট ন্যারেশন বলবো আমরা এদেরকে ওকে রাইট যেমন দেখেন আবার একটু বাংলায় একটু বোঝানোর চেষ্টা করছি স্যার আপনি কি আপনার শার্ট কেনার জন্য বাজারে যাচ্ছেন সুমনের কথা সুমন নিজে বলেছে রাইট সামহাও কোনো অ্যাঙ্গেল থেকে সুমন যখন তার স্যারের সঙ্গে কথা বলছিল কোনো অ্যাঙ্গেল থেকে আমি ব্যাপারটা দেখে ফেললাম এবং ফিরে এসে আমার বন্ধুদের সঙ্গে আমি গল্প করলাম যে সুমন স্যারকে বলল সে কি তার শার্ট কেনার জন্য বাজারে যাচ্ছে কিনা এই কন্টেক্সটা হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন দ্যাট মিন্স এখান থেকে কিন্তু আমরা এই ন্যারেশনের দুটো ক্লাসিফিকেশন দেখতে পারি একটা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন আমি দি দিয়ে বুঝাইলাম আরেকটা হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন রাইট এখন আমরা আজকের ক্লাসে যেটা করার চেষ্টা করব। সেটা হচ্ছে এই ডাইরেক্ট ন্যারেশন থেকে আমরা ইনডাইরেক্ট ন্যারেশনের ট্রান্সফার করব রাইট এবং টোটালি একটা ডিফারেন্ট একটা মেথডে আমরা এই জিনিসটা দেখার চেষ্টা করব। কোন টেন্সের স্ট্রাকচার ছাড়া এবং এজন্য একটু বলে রাখি আমার প্রিভিয়াস যে ভিডিওগুলো ছিল সেন্টেন্সের উপর একটা ভিডিও করা ছিল পার্সোনাল কেস অ্যাট গ্লান্স একটা ভিডিও ছিল এবং টেন্সের অসাধারণ মেথডে টেন্স শেখা যায় এর উপর একটা ভিডিও ছিল যারা ওই ভিডিওগুলো দেখেন নাই তাদের জন্য কিন্তু আজকের মেথডটা খুব বেশি একটা হেল্পফুল হবে না যারা ভিডিওটা দেখে আসছেন তারাই খুব ভালোভাবে বুঝতে পারে তারপর আপনি থাকেন আস্তে আস্তে বোঝার চেষ্টা করুন দেখা যাক কতটুকু হয় রাইট ওকে আমরা যেটা করব ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করা শিখবে এবং যারা অ্যাকাডেমিক স্টুডেন্টস তারা খুব মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে কারণ নর্মালি পরীক্ষায় ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টই করতে বলা হয় ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট খুব কম সংখ্যক পরীক্ষায় তোমাদের করতে দেওয়া হয় এখন আমি ডাইরেক্ট থেকে যখন একটা কিছু করবো তখন যেটা হবে সেটা ইনডাইরেক্ট নারেশন এই ইনডাইরেক্ট ন্যারেশন নিয়ে আমার আপাতত চিন্তা করার কোনো প্রয়োজন নেই আমি যেটা করে ফেলব সেটা কিন্তু ইনডাইরেক্ট হয়ে যাবে আমি যেটা থেকে করব সেটার চেহারা সম্পর্কে আমার একটা ক্লিয়ার কনসেপ্টেশন থাকতে হবে রাইট অর্থাৎ আমি যদি ডাইরেক্ট ন্যারেশনকে পড়তে পারি তাহলে আমি কিন্তু অটোমেটিক্যালি ইনডাইরেক্ট ন্যারেশন করতে পারবো দ্যাট মিন্স ইনডাইরেক্ট ন্যারেশনটা আমি বোর্ড থেকে আপাতত মুছে দিচ্ছি রাইট শুধু আমরা কথা বলবো এখন ডাইরেক্ট ন্যারেশন নিয়ে রাইট ডাইরেক্ট ন্যারেশন এই ডাইরেক্ট ন্যারেশনের চেহারা কয় রকম হয় এদের অংশ কয়টা থাকে উত্তর হচ্ছে এদের অংশ থাকে দুইটা এদের অংশ থাকে দুইটা একটা হচ্ছে আমি আর ডট ভি দিয়ে বোঝানোর চেষ্টা করছি রিপোর্টিং ভার্ব আরেকটা হচ্ছে রিপোর্টেড স্পিচ আমি এরকমটা বলতে শুনেছি স্টুডেন্টদের স্যার রিপোর্টিং ভার রিপোর্টিং স্পেস রিপোর্টিং স্পেস না কিন্তু রিপোর্টেড স্পেস রাইট রিপোর্টিং ভার আর রিপোর্টেড স্পেস এখন এই রিপোর্টিং ভার্বের চেহারা কেমন হয় রিপোর্টেড স্পিসের চেহারা কেমন হয় আমরা একটু দেখার চেষ্টা করছি এই কমাটার নাম হচ্ছে ইনভার্টেড কমা কি বলেছে ইনভার্টেড কমা রাইট ইনভার্টেড কমা এখন এই কমার বাইরের যে একটা অংশ থাকবে এই কমার বাইরের অংশ এই অংশটার নাম হবে রিপোর্টিং ভার্ভ আর ইনভার্টেড কমা এই কমার ভেতরের অংশটার নাম হচ্ছে রিপোর্টেড স্পেস ভেতরের অংশ ভেতরের অংশ রাইট তাহলে কী বলেছি আমি আপাতত চিনেছি তো ডাইরেক্ট নারেশনের দুটো অংশ থাকবে একটা হচ্ছে রিপোর্টিং ভার্ভ আর একটা হচ্ছে রিপোর্টেড স্পেস রিপোর্টিং ভার্ভটা চিনব কীভাবে ইনভার্টেড কমার বাইরের অংশ আর রিপোর্টেড স্পেস কীভাবে চিনব ইনভার্টেড কমার ভেতরের অংশ এখন আমি বোর্ডে একটা সেন্টেন্স লিখেছি এখন আপনি খোঁজার চেষ্টা করেন এখানে রিপোর্টিং ভার কোনটা এবং রিপোর্টেড স্পিচ কোনটা কেন গিভ মি আনসার রিপোর্টিং ভার কোনটা রিপোর্টেড স্পিচ কোনটা রাইট আমি বারবার বলছি ইনভার্টেড কমার ভেতরের অংশ রিপোর্টেড স্পেস দ্যাট মিনস আর থেকে শুরু করে সার পর্যন্ত রিপোর্টেড স্পেস রাইট এবং ইনভার্টেড কমার বাইরের যে অংশ এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব রাইট আপনি যখনই এই ডাইরেক্ট ন্যারেশনটা থেকে ইনডাইরেক্ট করবেন তখন আপনি কোন অংশের কাজ আগে করবেন এই রিপোর্টেড স্পিচের কাজ আগে করবেন নাকি রিপোর্টিং ভার্ভের কাজ আগে করবেন সেক্ষেত্রে স্পষ্ট বলছে অবভিয়াসলি আপনি যখন ইনডাইরেক্ট ন্যারেশন করতে যাবেন আপনাকে সর্বপ্রথম রিপোর্টিং ভার্ভের কাজই আগে করতে হবে যদি ওই ডাইরেক্ট ন্যারেশনে রিপোর্টিং ভার থাকে তাহলেও রিপোর্টিং ভার্বের কাজ আগে করবেন যদি না থাকে সেক্ষেত্রে ধরে নিয়ে হলেও করতে হবে সেটা কিভাবে ইনশাল্লাহ 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 আমরা দেখানোর চেষ্টা করবো তবে এতটুকু মনে রাখতে হবে কোন অংশের কাজ আগে করবেন রিপোর্টিং ভার নাকি রিপোর্টেড স্পিচ রিপোর্টিং ভার্ব কোন অংশের কাজ রিপোর্টিং ভার্ব এখন প্রশ্ন হচ্ছে এই রিপোর্টিং ভার্বের কাজ আমরা আগে করব কিন্তু কিভাবে করব উত্তর দিচ্ছি রিপোর্টিং ভার্বের কাজ আপনি করবেন কিন্তু রিপোর্টেড স্পিসের এটা তো রিপোর্টেড স্পিস রিপোর্টেড স্পিসের সেন্টেন্সের উপর ভিত্তি করে আপনাকে করতে হবে রাইট আপনি রিপোর্টিং ভার্বের কাজে আগে করবেন কিন্তু কিসের উপর ভিত্তি করে রিপোর্টেড স্পিসের সেন্টেন্সের উপর ভিত্তি করে রাইট এখন পাঁচ প্রকার সেন্টেন্সের নাম আমরা সবাই জানি এর উপর ভিত্তি করে আমরা পাঁচটা কথা বলবো এই পাঁচটা কথা মস্তিষ্কে গেথে নিতে হবে আমি বোর্ডটা পরিষ্কার করছি আমরা কাজ কাজ রিপোর্টিং রিপোর্টিং শেষ করার পরে তারপর আমরা রিপোর্টেড স্পিচের কাজ শুরু করবো ওকে এখন আমরা যখন রিপোর্টিং ভার্ভের কাজ করবো তখন একটা কথা বলেছিলাম কার উপর ভিত্তি করবে রিপোর্টেড স্পিসের সেন্টেন্সের উপর ভিত্তি করে এখন সেন্টেন্স যেহেতু পাঁচ প্রকার হয় পাঁচ প্রকার সেন্টেন্সের জন্য পাঁচটা কথা মুখস্থ রাখতে হবে এখন কার উপর ভিত্তি করব রিপোর্টেড স্পিচের স্পিচের সেন্টেন্সের উপর ভিত্তি করে করব এখন সেন্টেন্স কত প্রকার হয় পাঁচ প্রকার হয় আমি পাঁচটা ইয়ালে টু ইন্ট্রোগেটিভ থ্রি ইমফারেটিভ ফোর অপটেটিভ ফাইভ এক্সক্লেমেটরি রাইট এই পাঁচটা সেন্টেন্সের জন্য পাঁচটা কথা মনে রাখতে হবে আমি আবার বলছি আমরা কিন্তু কাজ শিখছি রিপোর্টিং ভারবের পরিবর্তন শিখছি রিপোর্টিং ভারবের ডিপেন্ড করতে হবে কার ওপর রিপোর্টেড স্পিচের সেন্টেন্সের উপর এখন রিপোর্টেড স্পিচের যদি অ্যাসার্টিভ হয় তাহলে আপনি রিপোর্টিং ভার্ব এর পরিবর্তে টোল্ড ইউজ করবেন বুঝে গেল এই মাথাটা মনে রাখবেন অর্থাৎ কাজ শিখছি রিপোর্টিং ভার্বের ডিপেন্ড করবে রিপোর্টেড স্পিচের সেন্টেন্সের উপর রিপোর্টেড স্পিচের সেন্টেন্সটা যদি অ্যাসার্টিভ হয় রিপোর্টিং ভার্বের পরিবর্তে টোল্ড ইউজ করবেন আর কাজ করতে হয় সেটা হচ্ছে আপনার জানেন রিপোর্টেড স্পিচটা একটা ইনভার্টেড কমার মাধ্যমে আটকানো থাকে এখন এই ইনভার্টেড কমার পরিবর্তে অ্যাসার্টিভ সেন্টেন্সের জন্য ইউজ করবেন ক্লিয়ার অর্থাৎ যখনই রিপোর্ট অ্যাসার্টিভ আপনার মাথায় দুটো জিনিস খেলবে একটা হচ্ছে টোল্ড আর একটা হচ্ছে দ্যাট কি বলেছে বোঝা গেল তার মানে পাঁচ প্রকার সেন্টেন্সের জন্য এরকম পাঁচটা কথা আপনার মনে রাখতে হবে রিপোর্টেড স্পিচের সেন্টেন্সটা যখনই অ্যাসার্টিভ তার মানে রিপোর্টিং টোল্ড ইনভার্টেড কমা তুলে

ইনভার্টেড কমা তোলে দ্যাট ইউজ করব এটা ইনভার্টেড কমা ইনভার্টেড কমা তুলে অ্যাসারটিভ সেন্টেন্সে দ্যাট ইউজ করব এখন বললেন ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইনভার্টেড কমা তুলে ডাব্লিউ এস কোশ্চেন অথবা ইফ দুটোর যে কোনো একটা ইউজ করব প্রশ্ন করেন ভাইয়া কোথায় কখন কোনটা ইউজ করব রাইট আনসার দিচ্ছে দেখেন আপনি জানেন যারা সেন্টেন্সের ক্লাসটা দেখেছেন ইন্ট্রোগেটিভ সেন্টেন্সটা নরমালি শুরু হয় ডাব্লিউ এস কোশ্চেন দিয়ে অথবা অক্সিলিয়ারি ভার্ব দিয়ে রাইট এখন এখানে দেখেন আপনার আনসারটা যদি ডাব্লিউএস কোশ্চিন দিয়ে সেন্টেন্স শুরু থাকে তাহলে আপনি ইনভার্টেড কমা তুলে ডাব্লিউএস কোশ্চিনই বসাবেন যদি অক্সেলারি ভার্ব দিয়ে এ এক্স ভি মানে অক্সেলারি ভার্ব অক্সেলারি ভার্ব দিয়ে যদি বাক্য শুরু থাকে তাহলে আপনি ইপ ইউজ করবেন দেখেন আমার বোর্ডটা খুব ছোটো দ্যাটস আমি অনেক কিছু লিখতে পারছি না কিন্তু পজ করে করে কথা শুনে খাতায় নোট করার চেষ্টা করবেন রাইট আবার বলছি ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের রিপোর্টিং ভার আক্স ইউজ করবেন ইনভার্টেড কমা তুলে ইফ অথবা ডাব্লিউ এস কোশ্চিন কখন ইফ কখন ডাব্লিউ এস কোশ্চিন ডাব্লিউ এস কোশিন দিয়ে যদি বাক্য শুরু হয় তাহলে ডাব্লিউ এস কোশ্চিন অক্সেলের ভাব দিয়ে বাক্য শুরু হলে ইফ রাইট আসেন ইম্পারেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্সের আমরা যখন সেন্টেন্সের ক্লাস নিয়েছিলাম ওখানে বলেছিলাম ইম্পারেটিভ সেন্টেন্স মানে কি অনুজ্ঞাসূচক বাক্য আদেশ উপদেশ নিষেধমূলক বাক্য রাইট দ্যাট মিন্স এই কনটেক্সট অনুযায়ী ইম্পারেটিভ সেন্টেন্সে অর্ডার্ড হতে পারে মানে যখন আদেশ বোঝাবে উপদেশ অ্যাডভাইসড হতে পারে অনুরোধ রিকোয়েস্টেড হতে পারে রাইট প্রস্তাব প্রপোজড হতে পারে এটা ডিপেন্ড করবে টোটালি কিসের উপর কনটেক্সটের উপর আপনার রিপোর্টেড স্পিসের সেন্টেন্সটা কি মেন করে আদেশ করছে কাউকে অর্ডারড ইউজ করেন উপদেশ দিচ্ছে কাকে অ্যাডভাইসটা ইউজ করেন অনুরোধ করছে রিকোয়েস্ট ইউজ করেন আপনাকে প্রস্তাব করছে তাহলে ইউজ করেন ভাইয়া বুঝলাম ইনভার্টেড কমা তুলে আমি কি করব। ইনভার্টেড কমা তুলে আপনি দুটো জিনিস ইউজ করতে পারেন একটা হচ্ছে টু আর একটা হচ্ছে দ্যাট এবার আবার একটা কোশ্চেন ভাইয়া কখন টু কখন দ্যাট আনসার করার চেষ্টা করছে ওপেন বলছে দেখেন কী থাকলে কী হয় কী থাকলে কি হয় সেটা না রুটটা একটু জানার চেষ্টা করেন আপনি যখন অ্যাসার্টিভ সেন্টেন্স শিখেছিলেন তখন আমি ভিডিওতে বলেছিলাম ইম্পারেটিভ সেন্টেন্সটা চেনা যায় ইংলিশে কারণ ইম্পারেটিভ সেন্টেন্সটা শুরুই থাকে না হয় ভার দিয়ে না হয় লেট দিয়ে দুটোর যখন একটা তার মানে ইম্পারেটিভ সেন্টেন্স সে যে ধরনের সেন্টেন্স হোক এই সিস্টেমের বাইরে কিন্তু ও যেতে পারছে না না হয় ভার দিয়ে শুরু হবে না হয় লেট দিয়ে শুরু হবে দ্যাট মিনস মনে রাখবেন যদি ইম্পারেটিভ সেন্টেন্সটা ভার্ভ দিয়ে শুরু হয় ভার্ভ ভি লিখলাম টুর নিচে তাহলে আপনি টু ইউজ করবেন যদি লেট দিয়ে শুরু হয় তাহলে আপনি দ্যাট ইউজ করবেন ক্লিয়ার রাইট আবার বলছি ভার্ভ দিয়ে শুরু হলে টু ইউজ করবেন লেট দিয়ে শুরু হলে দ্যাট ইউজ করবেন রাইট ওকে আসেন অপটেটিভ সেন্টেন্সে এটা খুব সহজ অপটারেটিভ সেন্টেন্স বাংলা অর্থটা কি মনে করার চেষ্টা করেন ইচ্ছা বা প্রার্থনামূলক বাক্য দ্যাট মিন্স ইচ্ছা যদি হয় তাহলে উইস্ট ইউজ করবেন ডাব্লু আই এস এইস ইডি উইস্ট আর যদি প্রার্থনা হয় তাহলে প্রেড ইউজ করবেন রাইট ইনভার্টেড কমাতুল আপনি কি করবেন দ্যাট ইউজ করবেন বুঝে গেল রাইট তাহলে চারটা চলে গেল পাঁচ এক্সক্যালামেটোরি এখানে একটাই সুতরাং এখানে কথা বললাম না যেখানে যেখানে দুটো আছে একটা হচ্ছে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স দুইটা আছে কখন কোনটা মনে রাখবেন ইম্পারেটিভ সেন্টেন্সে দুইটা আছে কখন কোনটা মনে রাখবেন এখন আসেন এক্সক্যালামেটরি সেন্টেন্স এক্সক্যালামেটরি সেন্টেন্স আপনি রিপোর্টিং ভার্ভের পরিবর্তে অর্থাৎ রিপোর্টিং ভার্বের পরিবর্তে আপনি এখানে কী ইউজ করবেন একটা হচ্ছে আপনার জানেন এক্সক্লামরি সেন্টেন্সের বাংলা কি গভীর আনন্দ অথবা গভীর বেদনা অথবা আপনি হঠাৎ করে খুব বিস্ময় হয়ে যান বিস্মিত হয়ে যান আপনি রাইট এখন যদি গভীর আনন্দ বোঝায় তাহলে আপনি যেটা করবেন এক্সক্লেমড উইথ জয় আর যদি গভীর দুঃখ বোঝায় তাহলে একই কথা এক্সক্লেমড উইথ এস ও ডাবল আর ও ডাব্লিউ স্রো এখন যারা একাডেমিক স্টুডেন্ট তাদের জন্য একটা কথা বলে রাখে যারা এস এসসির অথবা এইচএসসি এস স্টুডেন্টস তাদের কাছে ন্যারেশন একটা ভাইটাল একটা গ্রামাটিক্যাল রোল তো তুমি যখন পরীক্ষায় বসো এবং ন্যারেশন ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশন করতে যাও এমন একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স তুমি পাইলা যেই সেন্টেন্সটা আনন্দ বোঝাচ্ছে নাকি বেদনা বোঝাচ্ছে তুমি বুঝতে পারছো না এরকম সেন্টেন্স আছে রাইট তো এরকম যদি সেন্টেন্স হয় ভাই আমি তো বুঝতে পারছি এটা আনন্দের ব্যাপার বিস্মিত হয়েছে এতটুকু তুমি বুঝতে পারছো কিন্তু আনন্দ বোঝাচ্ছে কিনা দুঃখ বোঝাচ্ছে তুমি বুঝতে পারছো না তার জন্য ছোট্ট একটা তোমরা চেষ্টা টু লেভেল বেস্ট আইডেন্টিফাই দ্য দ্যাক্ট রাইট এখন সেটা হচ্ছে যে আসলে কোনটা আনন্দ কিনা না দুঃখ যদি আপনি অ্যাট প্রান্তিক লেভেলে এসে না আমি আসলে বুঝতে পারছি না আনন্দ নাকি দুঃখ সেক্ষেত্রে একটা ছোট্ট ট্রিক্স আপনার ভুল হওয়ার চান্স থাকবে না সেটা কোনটা অর্থাৎ বিস্ময়ের সাথে বলল এখন বিস্ময়টা তো দুঃখ হতে পারে বিষয়টা আনন্দ হতে পারে আপনি যখন দুঃখিত হন তখন কি বিস্মিত হন না আপনি যখন আনন্দিত হন তখনও কিন্তু বিস্মিতই হন রাইট কিন্তু সবচেয়ে ভালো হয় আগের দুইটা যদি ইউজ করতে পারেন তাহলে রাইট এবার আসেন ভাইয়া ইনভার্টেড কমা তুলে কি ইউজ করব ইনভার্টেড কমা তুলে দ্যাট ইউজ করবেন তাহলে পাঁচটা সেন্টেন্স নিয়ে আমরা কথা বললাম তিনটা কনটেক্সটে দুইটা কনটেক্সট একটা হচ্ছে রিপোর্টিং ভার্ম আর একটা হচ্ছে ইনভাইটেড কম পাঁচটা সেন্টেন্স নিয়ে কথা বলেছে তাহলে কি বললাম আমরা আগে শিখব রিপোর্টিং ভার্বের কাজ করা কিন্তু রিপোর্টিং ভার্বের কাজটা যখন আমরা করবো কার উপর ভিত্তি করে করব রিপোর্টেড স্পিচের সেন্টেন্সের উপর ভিত্তি করে আপনার আমি এখানে অ্যাপ্লিকেশন লিখেছি ছোট লিখেছি আপনারা পুরোটা লিখবেন রাইট যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় রিপোর্টিং ভার্বের মধ্যে টুল বসবে ইনভার্ট কমাতলে দট দ্যাট যদি ইন্টোগ্রেটিভ সেন্টেন্স হয় রিপোর্টিং ভার্বের মধ্যে আক্স বসবে ইনভার্ট কমাতলে ডাব্লিউ এস কোশ্চিন অথবা ইফ কখন ইফ কখন ডাব্লিউ এস কোশ্চিন লেখা আছে ডাব্লিউ এস থাকলে ডাব্লিউ কোশ্চেন কোশ্চিন ভাব থাকলে অক্সিলারি ভাব ভাই ডাব্লিউ এস কোনগুলো বুঝি না তো ইশাল ইশালে এর উপরেও আমাদের একটা ভিডিও আসবে হু হু আপাতত ডাব্লিউ এবং এইচ থাকে এরকম শব্দ দিয়ে যদি কোশ্চেন করা হয় ডাব্লিউ এস কোশ্চিন নর্মাল আপাতত ধরে রাখেন হু হুয়ে ছোয়া ঠাও রাইট হায়ার

অপরেটেড সেন্টেন্সে উইস্ট অথবা প্লেট ইনভার্ট মুখস্থ করবেন দ্যাট এক্সকিলোমিটার সেন্টেন্সে এক্সকিলোমিমিট জয় এক্স কিলোমিট সো কমা তুলে দ্যাট আর যদি না বোঝেন তাহলে রিপোর্টিং ভার্ভকিটার ওয়ান্ডার আপনি বসাতে পারেন রাইট তাহলে রিপোর্টিং ভার্ভের জন্য আমরা পাঁচটা কথা মস্তিষ্কে গেঁথে নিলাম পাঁচটা সেন্টেন্সের উপর ভিত্তি করে দুটো কন্টেক্স থেকে পড়বেন একটা রিপোর্টিং ভার্ভের পরিবর্তে আরেকটা হচ্ছে ইনভার্টেড কমা তুলে পাঁচটা সেন্টেন্স থেকে দুটো কনটেক্স থেকে মুখস্থ করে ফেলেন রিপোর্টিং ভার্ব নিয়ে আট তিনটা কথায় এক্সেপশনালি বলবো যাতে একদমই আপনার ভুল না হয় দিচ্ছি দেখেন কয়েকটা শব্দ নর্মালি থাকেই এইগুলো আসলে আমরা কথা বলার সময় কিন্তু আমরা এরকম বলি এই ভাত খেয়েছিস ইয়েস গিয়েছিস ন ন ইয়েস ন থ্যাংক ইউ স্যার 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 এই শব্দগুলো আমাদের ম্যাক্সিমাম ইউজ করতে হয় আমরা যখন নর্মাল কমিউনিকেশন করি তখন ইউজ করতে হয় তো তিনটা শব্দ বেশি পাবেন আপনি এই তিনটা শব্দ নিয়ে কথা বলি আর যদি আপনাদের কোনো এরপরও কোশ্চেন কোশ্চেন থাকে কমেন্টস অবশ্যই জানাবেন ইশালা ইনশালা ওই কমেন্টসের উপর ভিত্তি করে ভিডিও করার চেষ্টা করব রাইট ওকে যেমন দেখেন যদি কখনো রিপোর্ড স্পিসের ভিতর ইএস থাকে সেক্ষেত্রে আপনি রিপোর্টিং ভার্বের পরিবর্তে এখন আর কিছুই দেওয়ার দরকার নেই টোল অ্যাডভাইস দরকার নেই যদি আপনি দিতে চান এটার সঙ্গে অ্যাড করে দেবেন সেটা কোনটা ইয়েস থাকলে রিপোর্টিং ভার্বের পরিবর্তে রিপ্লাইড আর ইন অ্যাফার্মেটিভ যদি কখনো নো থাকে তাহলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ যদি কখনো সার থাকে তাহলে কি করবেন রিপোর্টিং ভার্বের যে নর্মাল কাজটা আছে হয়তো টোল্ড হয়তো আক্সড হয়তো প্রপোজড এই রিপোর্টিং ভার্বের শেষে দুটো জিনিস হতে পারে একটা হচ্ছে রিসপেক্টফুলি আর একটা হচ্ছে উইথ রিসপেক্ট দুটোর যে একটা ইউজ করবেন তাহলে তিনটা কথা বলেছি কি যদি ইয়েস থাকে তাহলে রিপোর্টিং ভারবে বলে রিপ্লাই ইন দ্য অ্যাফার্মেটিভ না থাকলে রিপ্লাই ইন দ্য নেগেটিভ যদি স্যার থাকে তাহলে রিপোর্টিং ভার্বের শেষে রিসপেক্টফুলি অথবা উইথ রিসপেক্ট রাইট তাহলে রিপোর্টিং ভার্বের ব্যাপারটা আমাদের কিন্তু ক্লিয়ার হয়ে গেল এখন এই পুরো ব্যাপারটাকে আমরা আগে একটা সেন্টেন্স লিখেছিলাম বোর্ডে কালো কালি দিয়ে মনে আছে কি না যদি আপনার খাতায় থাকে তাহলে একটু সেই দিকে চলে যান আমিও একটু বোর্ডে লিখে নিচ্ছি যেহেতু কালো কালি দিয়ে লিখেছিলাম কালো কালি দিয়ে লিখছি মনে আছে কিনা আপনাদের আর ইউ গোয়িং টু ইউ মার্কেট টু বাই ইউর শার্ট স্যার আস্ট সুমন এরকম একটা সেন্টেন্স আমরা লিখেছিলাম একটু মিলিয়ে দেখতে পারেন আমরা এরকমটাই লিখেছিলাম যদি না লিখে থাকি কাছাকাছি এরকমই একটা কিছু লিখেছিলাম রাইট এখন দেখেন এই সেন্টেন্সে আমি জিজ্ঞাসা করেছিলাম আপনাদের কাছে এই পুরো ডাইরেক্ট ন্যারেশনটার দুটো অংশ অবশ্যই আছে একটা রিপোর্টিং ভার্ব একটা স্পিস কোনটা রিপোর্টিং ভার্ব কোনটা রিপোর্টেড স্পিস আপনারা আনসার করেছিলেন ইনভাইটেড কমার ভেতরে আছে এটা রিপোর্টেড স্পিস যেহেতু একটা ইনভার্টেড কমার ভেতরে আছে আর থেকে শুরু করে স্যার পর্যন্ত রিপোর্টেড এবং রিপোর্টিং ভার্ভ কোনটা সেটা হচ্ছে ইনভার্টেড কমার বাইরে যে অংশটা এটা রিপোর্টিং ভার্ভ এখন আপনি তো ইনডাইরেক্ট ন্যারেশন করতে যাচ্ছেন এখন রাইট এবার একটু বোঝার চেষ্টা কর আপনি তো ইনডাইরেক্ট ন্যারেশন করতে যাচ্ছেন প্রথমে কোন কাজটা করতে হবে রিপোর্টিং ভার্ভের নাকি রিপোর্টেড স্পিসের রিপোর্টিং ভার্বের কার ওপর ভিত্তি করে রিপোর্টেড স্পিচের সেন্টেন্সের উপর ভিত্তি করে দ্যাট মিন্স আমি আর থেকে শুরু করে সার পর্যন্ত এই কাজটা আগে করবো নাকি আজ সমানের কাজ আগে করবো আজ সমানের কাজ আগে করবো কারণ আজ শ্রমনটা ইনভার্টেড কমার বাইরে রিপোর্টিং কার উপর ভিত্তি করে আর থেকে শুরু করে স্যার রিপোর্টেড স্পিচের উপর ভিত্তি করে এখন রিপোর্টেড স্পিচের কিসের উপর রিপোর্টেড স্পিচের সেন্টেন্সের উপর এখন একটু দেখে আসেন তো এই রিপোর্টেড স্পিচের যে সেন্টেন্সটা এই সেন্টেন্সটা কোন সেন্টেন্স আছে ইন্ট্রোটেড রাইট এখন আপনার ওই পাঁচটা কনট্যাক্স একটু রিমাইন্ড করার চেষ্টা করে কী বলেছিলাম রিপোর্টিং ভার্বের কাজ যখন আমি করবো ডিপেন্ড করবো রিপোর্টেড স্পিচের সেন্টেন্সের উপর সেন্টেন্সটা যদি অ্যাসার্টিভ হয় রিপোর্টিং ভার্বের পরিবর্তে টোল বসবে ইনভার্টেড কমা তুলে দ্যাট কিন্তু আমার সেন্টেন্সটা কি অ্যাসার্টিভ না কাজ করলো না ফেলে দেন চলে যান ইন্ট্রোগেটিভ সেন্টেন্স যদি সেন্টেন্সটা ইন্ট্রোগেটিভ হয় তাহলে রিপোর্টিং ভার্বের প্রতি আর্কস ইউজ করতে হয় ইনভার্টেড কমা তুলে ই অথবা ডাব্লিউ এস কোয়েশন এবার কমন পড়ছে রাইট আসেন তার মানে সেন্টেন্সটা যেহেতু ইন্ট্রোগেটিভ সেন্টেন্স আমরা কি করব রিপোর্টিং ভার্বের পরিবর্তে আস্ট ইউজ করব অর্থাৎ সেন্টেন্সটা হবে সুমন আস্ট ভাইয়া এখানে তো আস্ট ছিলই আরে ভাই ছিল বলে আমি এই আস্টটা দেইনি এখানে টোল থাকতে পারতো ভুল করে থাক সঠিক করে থাক থাকতে পারতো এখানে এক্স সে থাকতে পারত এখানে বলার যে কোনো ইংলিশে থাকতে পারত এক্সপ্রেস থাকতে পারতো এটা ব্যক্ত করা হয় রাইট এখন দ্যাট মিন্স আমাকে ফলো করতে হবে যে রিপোর্টেড স্পিচটা কিসে আছে সেটার উপর ভিত্তি করে এখানে আপনি পরিবর্তন করে রিপোর্টিং ভার্ভ ইউজ করবেন যেহেতু এটা ইন্ট্রেটিভ সেন্টেন্স আমি আক্স ইউজ করলাম রাইট সুমনাস্ট এখন দেখেন রিপোর্টিং ভার্ভে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে একটা সাবজেক্ট পেলাম একটা ভার্ব পেলাম আচ্ছা এই রিপোর্টিং ভার্ভের ভেতর কিন্তু কোনো অবজেক্ট নাই আছে সুমন বললো সুমন কাকে বললো সেটা কিন্তু এই পর্যন্ত পরে বোঝা যায় না তবে পুরো সেন্টেন্সটা পড়লে কিন্তু একটা আইডিয়া পাওয়া যায় সুমন কাকে বললো কাকে বলল সারকে বলেছে দ্যাট মিন্স এই সারটা হচ্ছে সুমন যাকে বললো সারটা হচ্ছে সুমনের অবজেক্ট রাইট এখন অবজেক্ট রিপোর্টিং ভার্বে থাকবেই এমন কোনো কথা নেই থাকতেও পারে নাও থাকতে পারে তবে যদি না থাকে সেক্ষেত্রেও আপনার কিন্তু মস্তিষ্কে থাকতে হবে যে সুমন কাকে কথা বলছে সুমনের অবজেক্ট এক্স্যাক্টলি কে বা সাবজেক্টের অবজেক্ট এক্স্যাক্টলি কে এটা আপনার মাথায় থাকতে হবে রাইট দ্যাট মিন্স যদি স্যারের নাম জানা থাকতো তাহলে আমি এখানে স্যার লিখে অথবা আমি এরকমও দেখতে পারি সুমন আস্ট হিজ টিচার সুমন তার স্যারকে বললো আবার আমি নাও দিতে পারি সেটা আমার ব্যাপার এটা তাদের জন্য যারা একাডেমিক পড়াশোনা করছে তাদের জন্য আর যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসবেন তাদের তো ওখানে অপশনই থাকবে দেখলে ব্যাপারটা বোঝা যাবে রাইট ওকে তার মানে আমি আপাতত অবজেক্টটা নিলাম না কিন্তু আমি মনে রাখলাম যে সুমনের অবজেক্টটাকে সুমনের টিচার রাইট হয়ে গেল এখন দেখেন পরবর্তী কাজটা কি রিপোর্টিং ফারবেন একটা হচ্ছে রিপোর্টিং ভার পরিবর্তন করা আর একটা হচ্ছে ইনভার্টেড কমা কমা তোলা এখন ইনভার্টেড কি হয় ইফ হয় হয় অথবা বুঝেছিলাম কখন কখন ইফ হয় হয় বলেছি সেন্টেন্সটা যদি অক্সেলের ভার্ব দিয়ে শুরু থাকে তাহলে ইফ হবে ডাবলু এস কোশ্চিন দিয়ে যদি শুরু হয় তাহলে ডাব্লু এস কোশ্চিন এখানে যেহেতু আমাদের রিপোর্টের স্পিচটা শুরু হয়েছে অক্সেলারি ভার্ব দিয়ে দ্যাট মিনস আমরা ইনভার্টেড তোলে এখানে আমরা ইফ ইউজ করবো রাইট এফ ইউজ করবো তাহলে ব্যাপারটা যেটা দাঁড়ালো আমাদের কিন্তু পুরো রিপোর্টিং ভার্বের কাজটা কিন্তু শেষ হয়ে গেল। এখন আমরা যেখানে মুভ করবো সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ এখন আমার কাজ কী আর থেকে কাজ শুরু করা এখান থেকে কাজ শুরু করা এখন যেহেতু আমাদের আমাদের লেকচারে আমরা রিপোর্টেড স্পিচ নিয়ে কোনো কথা এখন পর্যন্ত বলেনি আগে আমরা একটু রিপোর্টেড স্পিচ নিয়ে আমরা একটু কথা শুনে আসি জাস্ট কয়েকটা কথা ওখানেও আপনাকে পাঁচটা কথা মনে রাখতে হবে জাস্ট পাঁচটা কথা আর একটা এক্সেপশন হচ্ছে ছয়টা কথা

তখন আপনার প্রথম কাজ ফার্স্ট কাজ করতে হবে রিপোর্টেড স্পিচের সেন্টেন্সটা এসআরটিপে থাকতে পারে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে থাকতে পারে ইম্পারেটিভে থাকতে পারে অপটেটিভে থাকতে পারে এক্সপ্লোমেটিভ থাকতে পারে যে সেন্টেন্সে থাক আপনাকে ইনডাইরেক্ট ন্যারেশন করার সময় ওটাকে ট্রান্সফার করে অ্যাসারটিভ সেন্টেন্সে রূপান্তর করতে হবে তার মানে প্রথম কাজটা হচ্ছে সেন্টেন্সটাকে অ্যাসআরটিভে রূপান্তর করা এখন যখন আপনি এসআরটিপে করবেন তখন তার মানে কি শুরুতে সাবজেক্ট থাকবে এবং তারপরে ভার্ব শুরুতে সাবজেক্ট থাকবে এবং তারপরে ভার্ভ রাইট নাম্বার দুই এরপর আপনি যেটা কাজ করবেন আপনি যখনই শুরুতে সাবজেক্ট নিয়ে আসবেন তখনই আপনার পার্সনের একটা খেলা কিন্তু বেড়ে যাবে রাইট আপনাকে পার্সনের পরিবর্তন করতে হবে সেক্ষেত্রে একটা কথা বলে রাখি দুই নম্বর হচ্ছে পার্সনের পরিবর্তন এখন রিপোর্টেড স্পিস এর পার্সন বোঝার চেষ্টা করেন রিপোর্টেড ইস্পিসের পার্সন রাইট রিপোর্টেড স্পিচের পার্সনটা যদি ফার্স্ট পার্সন হয় ফার্স্ট হয় তাহলে সেটা রিপোর্টিং ভার্ব এর সাবজেক্টের সঙ্গে পরিবর্তন হবে থাকবে কি বলেছি রিপোর্টেড স্পিচের পার্সনটা যদি ফার্স্ট পার্সন হয় সেক্ষেত্রে সেটা রিপোর্টিং ভার্ভের সাবজেক্টের সঙ্গে পরিবর্তন করতে হবে যদি সেকেন্ড পার্সন হয় তাহলে সেটা অবজেক্টের সঙ্গে পরিবর্তন করতে হবে যদি থার্ড পার্সন হয় তাহলে উইদাউট চেঞ্জ কোনো পরিবর্তন করা লাগবে না এখন পার্সনের ভিডিওটা যারা পার্সন সম্পর্কে যাদের একটু সমস্যা আছে ভাইয়া ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন আসলে সিলেক্ট ম্যাটার কিন্তু আমার তো শেখা হয়নি এখন লজ্জায় শিখতে পারছে না তাদের জন্য বলছি সজিবুলস ইংলিশ কেয়ারে আমাদের পার্সন অ্যান্ড কেজ অ্যাট এ গ্লান্স এরকম একটা টিউটোরিয়াল রয়েছে সেখান থেকে একটু পরিষ্কার হয়ে আসলে ইনশাল্লাহ ইনশাআল্লাহ ক্লাসটা আরও ভালো লাগবে রাইট ওকে তাহলে কি বলেছে দুটো কথা একটা হচ্ছে রিপোর্টেড স্পিচ আপনি যখন ঢুকলেন ফার্স্ট আপনাকে সমস্ত প্রকার সেন্টেন্সকে পরিবর্তন করে অ্যাসার্টিভ সেন্টেন্স করতে হবে অর্থাৎ শুরুতে সাবজেক্ট তারপর ভার্ব নাম্বার দুই পার্সনের পরিবর্তন করতে হবে রিপোর্টেড স্পিসের ফার্স্ট পার্সন রিপোর্টিং ভার্ভের কার সঙ্গে সাবজেক্টের সঙ্গে রিপোর্টেড স্পিচের সেকেন্ড পার্সন রিপোর্টিং ভার্ভের কার সঙ্গে অবজেক্টের সঙ্গে রিপোর্টেড স্পিচের থার্ড পার্সন রিপোর্টেড স্পিচের রিপোর্টিং ভার্ভের কার সঙ্গে পরিবর্তন হবে না বুঝে গেল তাহলে ফার্স্ট পার্সন সাবজেক্টের সঙ্গে সেকেন্ড পার্সন অবজেক্টের সঙ্গে থার্ড পার্সনের পরিবর্তন হবে না মনে রাখবেন এই যে পরিবর্তনটা আপনি করবেন ফার্স্ট পার্সন সাবজেক্টের সঙ্গে করবেন থার্ড পার্সন পরিবর্তন করবেন না বা এই পরিবর্তনটা আপনি কিভাবে করবেন হাও এটার অ্যান্সার দিচ্ছি আমরা তিন নম্বরে কিভাবে করবেন আমি এখানে ছোট একটা নোট লিখছি এটা খাতা কলম সাথে নিয়ে লিখে রাখবেন এক্সাম্পল সঙ্গে সঙ্গে এক্সাম্পল দিতে পারলে বুঝতে পারবেন আর না হলে এক্সাম্পলের জন্য একটু অপেক্ষা করতে থাকেন যদি না বোঝেন তাহলে নাম্বার ফোরে চলে যাবেন খুব বেশি একটু সমস্যা হবে না রিপোর্টেড স্পিচ এর টা যেই নাম্বার ও কেজে থাকবে রিপোর্টিং ভার্ব এর পার্সনটা একই নাম্বার ও কেজ অনুযায়ী পরিবর্তন হবে লাইটটা মুখস্থ রাখবেন রিপোর্টেড স্পিচের পার্সনটা যে নাম্বার থাকবে রিপোর্টিং ভার্বের পার্সনটা একই অনুযায়ী পরিবর্তন হবে লাইনটা মুখস্থ রাখবে যদি না বুঝে নেই লাইনটা তাহলে খুব বেশি একটা সমস্যা নেই আমরা এই তিন নম্বর ফোকাস করবো আমি জানি এখানে একটু অনেকের বুঝতে অসুবিধা হতে পারে রাইট তাহলে তিনটা কথা বললাম একটা হচ্ছে সমস্ত প্রকার সেন্টেন্স পরিবর্তন করে অ্যাসেপ্ট করতে হবে শুধু সাবজেক্ট ভার্ব তারপর পার্সনের পরিবর্তন ফার্স্ট পার্সন সাবজেক্টের সঙ্গে সেকেন্ড পার্সন অবজেক্টের সঙ্গে থার্ড চেঞ্জ পরিবর্তন হবে না হাও কিভাবে এই পরিবর্তনটা করবো রিপোর্টের স্পিচের পার্সন যে নাম্বারও কেজে থাকবে রিপোর্টিং একই কেজ অনুযায়ী পরিবর্তন শেষ রাইট ওকে নাম্বার চার চার কি আসবে টেন্সের পরিবর্তন এটা একটা বড় ফ্যাক্ট দেখেন আপনি অ্যাসার্টিভ করলেন শুরুতে সাবজেক্ট ইউজ করলেন যখন আপনি সাবজেক্ট ইউজ করলেন তখন আপনার পার্সনে বেঁধে গেলেন পার্সনটা ঠিক করলেন এইবার যখন আপনি পার্সন ঠিক করলেন তখন সাবজেক্টের পরে যেহেতু ইংরেজি বাক্যে ভার থাকে সুতরাং যখন আপনি ভার্বের কাজ করবেন তখনই কিন্তু টেন্সের প্রয়োজন হচ্ছে এখন এই টেন্সের পরিবর্তনটা খুব সহজ একটু মনে রাখবেন আমি সহজভাবে পরিবর্তনটা করার চেষ্টা করছি শেখার চেষ্টা করছি যেমন দেখেন প্রেজেন্ট থাকলে পাস্ট এটা মনে রাখবেন প্রেজেন্ট থাকলে পাস্ট তার মানে আমি যদি এখন জিজ্ঞেস করি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স থাকলে কোন টেন্স হবে পাইট প্রেজেন্ট কন্টিনিউস টেন্স থাকলে

পাস্ট কন্টিনিউয়াস থাকে তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে যদি পাস্ট পারফেক্ট থাকে তাহলে উইদাউট চেঞ্জ কোন পরিবর্তন করতে হবে না রাইট তাহলে কি বললাম আর যদি ফিউচার টেন্স থাকে তাহলে যেটা হবে ফিউচার ইন দ্য পাস্ট এখন এই ফিউচার ইন দ্য পাস্ট কি জিনিস এটা আমরা একটু বোঝার চেষ্টা করব ফিউচার টেন্স থাকলে ফিউচার ইন দ্য পাস্ট হবে এখন ফিউচার ইন দ্য পাস্ট কি জিনিস সেটা একটু দেখার চেষ্টা করব যেমন দেখেন শ্যাল যদি থাকে আমরা মুখস্থ করেছিলাম শ্যাল ইন ফিউচার শ্যাল থাকলে কি হবে শুড উইল থাকলে উড ক্যান থাকলে আমার সঙ্গে সঙ্গে বলার চেষ্টা করেন পারবেন ক্যান থাকলে কুড মে থাকলে মাইট মাস্ক থাকলে এটা একটু ঝামেলা হয় এটা একটু মুখস্থ রাখবেন এগুলো একটু মিলে যায় এই জন্য অনেকেই পারে কিন্তু এটি একটু মেলে না বলে অনেকের এখানেই ঝামেলা হয় মাছ থাকলে হ্যাট টু যেসব একাডেমিক স্টুডেন্টসগুলো এখানে ভুল করে মাস থাকলে হ্যাট টু মাস থাকলে হ্যাট টু তাহলে কি বললাম প্রেজেন্ট থাকলে পাস মানে কি প্রেজেন্ট টেন্নিমেন্ট থাকলে পাস্টমিনট প্রেজেন্ট থাকলে পাস্ট কন্টিনিউস প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউ থাকলে পাস্ট পারফেক্ট রাইট আর যদি পাস টেন্ট থাকলে তাহলে পাস্ট পারফেক্ট পাস্ট কন্টিনিউস থাকলে পাস্ট পারফেক্ট টেন্স পাস্ট পারফেক্ট টেন্স যদি থাকে তাহলে উইদাউট চেঞ্জ পরিবর্তন এখানে হবে না যদি ফিউচার টেন্স থাকলে ফিউচার ইন দা পাস্ট ভাইয়া ফিউচার ইন দা পাস্ট কি জিনিস বুঝি না এই শুধু ফিউচার ইন দা পাস্ট এর উপর ভিত্তি করে ছোট্ট করে আমাদের তিন মিনিটের একটা হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ফিউচার মাছ থাকলে হ্যাড টু একবার মুগস্ত করবেন তাহলে কি চার নম্বর পর্যন্ত আমাদের চলে গেল রাইট এবার আসেন তবে এই টেন্সের আচ্ছা এই পরিবর্তনটা যে আপনি করবেন পাশে যাওয়ার আগে একটা কথা ইম্পর্টেন্ট একটা নোট টেন্সের পরিবর্তনের সময় বলে দিচ্ছি এই পরিবর্তনটা যে আপনি করবেন করলেন টেন্সের পরিবর্তনটা এই পরিবর্তনটা দুইটা টেন্সের ক্ষেত্রে করা যাবে না অর্থাৎ রিপোর্টেড স্পিচটা যদি একটা নোট লিখে রাখেন আমি নীল দিয়ে লিখছি আপনি যেখানে খুশি লিখে রাখেন খাতায় রিপোর্টেড স্পিচটা যদি ইম্পারেটিভ অথবা অপটেটিভ এই দুইটা সেন্টেন্সে থাকে সেক্ষেত্রে পরিবর্তন করতে হয় না পরিবর্তন করতে হয় না তাহলে ইম্পর্টেন্ট নোটটা মনে রাখবেন এই যে টেন্সের পরিবর্তনটা আপনি করবেন কিন্তু এই দুইটা টেন্সের ক্ষেত্রে টেন্সের পরিবর্তন করবেন না যেরকম আছে সেরকমই থাকবে বুঝে গেল ব্যাপারটা অর্থাৎ সেন্টেন্সি টোটাল কয়টা পাঁচটা পাঁচটার দুইটায় আপনি টেন্সের পরিবর্তন করতে পারবেন না তাহলে করবেন কয়টায় তিনটায় আপনি অ্যাসারটিভ সেন্টেন্সে টেন্সের পরিবর্তন করেন ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে টেন্সের পরিবর্তন করেন কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সে টেন্সের পরিবর্তন করা যাবে না অপটেটিভ সেন্টেন্সে টেন্সের পরিবর্তন করা যাবে না এক্স কিলোমিটার সেন্টেন্সের টেন্সের পরিবর্তন আপনি করেন বোঝা গেল ব্যাপারটা তাহলে টেন্সের পর্যন্ত কি বললাম প্রেজেন্ট থাকলে পাস্ট হবে প্রেজেন্ট ইন্ডিফিনেট পাস্ট প্রেজেন্ট প্রেজেন্টিনিউস পাস্ট কন্টিনিউস প্রেজেন্ট পারফেক্ট 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 কন্টিনিউ পাসফেক্টিন থাকলে পাস্ট পারফেক্ট পাস্ট কন্টিনিউস্ট পারফেক্ট কটিনিউস পাস্ট পারফেক্ট টেন্স থাকলে উইদাউট চেঞ্জ ফিউচার টেন্স থাকলে ফিউচার দ্য পাস্ট হবে শ্যাল থাকলে শুড উইল থাকলে উড ক্যান থাকলে কুড মে থাকলে মাইট মাস থাকলে তো তবে দুইটা সেন্টেন্সের ক্ষেত্রে টেন্সের পরিবর্তন করা যাবে না এই দুইটা সেন্টেন্স হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স এবং অপটেটিভ সেন্টেন্স এ পর্যন্ত বোঝা গেল রাইট এবার আসেন পাঁচ নম্বর ইস্যু নিয়ে একটু কথা বলছি নাম্বার ফাইভ নাম্বার ফাইভ এটা হচ্ছে কিছু শব্দভিত্তিক পরিবর্তন আমি ওয়ার্ডস লিখলাম শব্দভিত্তিক পরিবর্তন এই পরিবর্তনগুলো আপনারা জানেন না যারা ডাইকশন এর আগে একবার দুবার করেছেন বা যারা শিখছেন তারা এই পরিবর্তন সম্পর্কে শুনেছেন সেটা কীরকম রিপোর্টেড স্পিচে যদি টুডে থাকে তাহলে এখানে দ্যাট ডে আমি ইম্পর্টেন্ট কয়েকটা দিচ্ছি যেগুলো অ্যাভেলেবেল প্রয়োজন হয় আর আপনারা যে কোনো বই থেকে একটু দেখে নিতে পারেন অথবা আমাদের ভিডিও আসবে সেখান থেকেও দেখতে পারেন টুডে থাকলে দ্যাট ডে

কাম গু নাইট দ্যাট নাইট আচ্ছা আমি আরও লিখছি কিছু কয়েকটা লিখছি যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট শুধু একটু লিখে দিচ্ছি আপনারা ভিডিও পজ করে এগুলো লিখে রাখবেন নাও থাকলে রাইট এরকম কিছু শব্দ আছে যে শব্দগুলোর একটু পরিবর্তন করতে হয় বাক্যে যদি কখনো আপনি এই শব্দগুলো পান এই শব্দগুলোর জায়গায় কি হবে আমার এই শব্দগুলো বসবে রাইট ওকে তাহলে এগুলো একটু বসতে পারবেন টুডে থাকলে দ্যাট ডে টু থাকলে নেক্সট ডে স্টার থাকলে দ্য প্রিভিয়াস ডে কাম থাকলে গো হেয়ার থাকলে দেয়ার এগো থাকলে বিফোর নাও থাকলে দেন টুই নাইট থাকলে দ্যাট নাইট স্যাম তো এইভাবে একটু মুখস্থ করে যে যত বেশি শব্দ মুখস্থ এগুলো কমন শব্দ ম্যাক্সিমাম এই শব্দগুলো জানা থাকলে মোটামুটি হয়ে যায় আর কি এরপরও দু একটা শব্দ থাকতে পারে আমার এই মুহূর্তে মাথায় আসছে না রিল্যাক্স যদি আপনাদের মনে প্রশ্ন থাকে কমেন্টস করলে ইংশাল্লা জানানোর চেষ্টা করবো রাইট তাহলে আমাদের কয়টা কথা গেল রিপোর্ট স্পেসের জন্য পাঁচটা কথা প্রথম কথাটা একদম একটু রিমাইন্ড করার চেষ্টা করি প্রথম কথা বলেছিলাম সমস্ত প্রকার সেন্টেন্সকে পরিবর্তন করে অ্যাসার্টিভ করতে হবে এক তার মানে শুরুতে সাবজেক্ট তারপরে ভার দুই পার্সনের পরিবর্তন করতে হবে রিপোর্টেড স্পিচের ফার্স্ট পার্সন রিপোর্টিং ভার্বের সাবজেক্টের সঙ্গে সেকেন্ড পার্সন অবজেক্টের সঙ্গে থার্ড পার্সনের পরিবর্তন করা যাবে না তারপরে হাও এই পরিবর্তনটা কিভাবে করতে হবে রিপোর্টেড স্পিচের পার্সনটা যেই নাম্বার ওকে যে আছে রিপোর্টিং ভার্ভের পার্সনটা একই ওকে কেজ অনুযায়ী পরিবর্তন করতে হবে এরপরে কি টেন্সের পরিবর্তন বলেছি প্রেজেন্ট থাকলে পাস্ট হবে প্রেজেন্ট ইনডিফিনাইট থাকলে পাস্ট ইন্ডিফিনাইট প্রেজেন্ট কন্টিনিউস পাস্ট কন্টিনিউস প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ফিউচার টেন্স থাকলে ফিউচার ইন দ্য পাস্ট করতে হবে পাস্ট পারফেক্ট টেন্সের কোনো পরিবর্তন করা যাবে না

রিপোর্টেড স্পিচের অংশটা একটু পরিষ্কার হওয়ার চেষ্টা করি আমরা যখন ইনডাইরেক্ট করেছিলাম তখন এতটুকু লেখা ছিল সুমন আস্ট ইফ রাইট আমরা এই পর্যন্ত বুঝেছিলাম যে একটা ডাইরেক্ট নারেশনার দুটো পার্ট থাকে একটা রিপোর্টেড স্পিচ একটা রিপোর্টিং ভার্ব আমরা রিপোর্টিং ভার্ভের অংশটা পরিবর্তন করা শিখেছিলাম সুমন রিপোর্টেড স্পিচের সেন্টেন্সটা যেহেতু ইন্ট্রোগেটিভ সেন্টেন্স দ্যাটসই আক্সড বসলো ইনভার্টার কমা তুলে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে ইফ হয় অথবা ডাব্লিউ কোশন আমরা জানি কখন ইফ হয় কখন ডাব্লিউ কোশন হয় অক্সেলাইট ভার্ভ থাকলে ইফ ফাই ডাবলু এস থাকলে ডাব্লুইস কোয়েশন হয় এখানে যেহেতু অক্সেলারি ভার্ভ আছে দ্যাট মিনস আমরা এখানে ইফ ইউজ করলাম এই পর্যন্ত আমরা শিখেছি রিপোর্টিং ভার্ভে এবার আমি যখন রিপোর্টেড স্পিচের ভেতর ঢুকবো তখন আপনি এই পাঁচটা কথার দিকে একটু স্মরণ রাখেন কি বলেছি প্রথম কথা সমস্ত প্রকার সেন্টেন্সকে পরিবর্তন করে আপনাকে অ্যাসারটিভ করতে হবে রাইট এখন অ্যাসারটিভ সেন্টেন্সের শুরুতে কী থাকে সাবজেক্ট এখন এই বাক্যের শুরুতে কি সাবজেক্ট রয়েছে নেই এই বাক্যের শুরুতে একটা অক্সেনারি ভাব রয়েছে সাবজেক্টটা কোথায় আছে সাবজেক্টটা এই জায়গায় আছে রাইট এই সাবজেক্টটাকে কোথায় নিয়ে আসতে হবে এই জায়গায় কারণ আমি ইনডাইরেক্ট করছি যেহেতু সমস্ত প্রকার সেন্টেন্স পরিবর্তন করে এই সাবজেক্টটাকে আমি এই জায়গায় নিয়ে আসবো কিন্তু এই ইউটাকেই আমি এখানে আনতে পারছি না ওকেই নিয়ে আসবো কিন্তু একটু পরিবর্তন করে কারণ দুই নম্বরে আমি পার্সনের পরিবর্তন করতে হয় ফার্স্ট পার্সন সাবজেক্টের সঙ্গে সেকেন্ড পার্সন অবজেক্টের সঙ্গে এখন ইউটা কোন পার্সন ফার্স্ট পার্সন নাকি সেকেন্ড পার্সন সেকেন্ড পার্সন কার সঙ্গে পরিবর্তন করতে হবে অবজেক্টের সঙ্গে পরিবর্তন করতে হবে এখন একটু দেখে আসেন এখানে যে আমার রিপোর্টিং ভার্বটা রয়েছে এই অংশে সুমন কিন্তু সাবজেক্ট কিন্তু অবজেক্টের জায়গা কোথায় এই জায়গাটা অবজেক্টের কিন্তু আপাত দৃষ্টিকোণ থেকে এই জায়গাটায় আমার অবজেক্ট নেই কিন্তু সুমন কাকে কথা বলছে সুমনের অবজেক্টকে সেটা কিন্তু আমরা বলেছিলাম এবং বুঝেছিলাম কাকে কথা বলছে সুমন তার স্যারকে কথা বলছে টিচারকে কথা বলছে এখন টিচার যেহেতু ম্যাডাম বললে আমরা এটা মেয়ে শিক্ষক ধরে নিতাম স্যার আমরা নর্মালি আমরা পুরুষ ধরে নেই। সেক্ষেত্রে আমরা হিটাকে বেছে নেব হি অর্থাৎ উক্ত সাবজেক্টের প্রোনাউনটাকে আমরা একটু ধরে নেব হিটাকে ধরে নিলাম আমি আপাত দৃষ্টিতে মনে রাখ করলাম এখানে তার টিচার আছে টিচার একজন পুরুষ আমি এখানে পুরুষ হিসেবে কল্পনা করলাম এখানে দেখেন মানে সুমন একে বলছে রাইট এখন আমার এই ইউটা এবং যাকে বলছে সে একজন পুরুষ আমি আপাত দৃষ্টি কিন্তু নিয়ে নিলাম এখন ইউটা সেকেন্ড পরিবর্তন হবে অবজেক্টের সঙ্গে অবজেক্ট একটা পুরুষ পুরুষ হলে এই অবজেক্টের প্রোনাউনটা আমি পাশে লিখলাম এই অবজেক্টের প্রোনাউনটা কিন্তু হি রাইট এখন তার মানে এই ইউকে পরিবর্তন করতে হবে কার সঙ্গে হির সঙ্গে এখন ইউকে যদি আমি হির সঙ্গে পরিবর্তন করি আমি বলেছি তিন নম্বরে পরিবর্তন আপনি অবজেক্টের সঙ্গে করবেন তিনি একটা কথা ছিল ওই কথাটা বলেছিলাম এখানে একটু বেশি ফোকাস করব সবাই দিবেন বলেছিলাম রিপোর্টেড স্পিসের পার্সনটা পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের পার্সন এবং কেজ অনুযায়ী রাইট অর্থাৎ রিপোর্টেড স্পিসের পার্সনটা যেই নাম্বার ও কেজে আছে রিপোর্টিং ভার্বের পার্সনটা একই নাম্বারও কেজ অনুযায়ী আছে আমরা একটু দেখে আসি এখানে ইউটা কোন নাম্বারে আছে আমি ধরে নিলাম এটা সিঙ্গুলার নাম্বারে আছে বোঝার চেষ্টা করেন সিঙ্গুলার নাম্বারে আছে এটা কোন কেজে আছে এটা একটা সাবজেক্টিভ কেজে আছে রাইট যেহেতু আমরা জানি ইউর সাবজেক্টিভ কেজেও নিজেই আবার ইউ আর অবজেক্টিভ কেজে ইউ নিজেই যেহেতু এখানে সাবজেক্টের স্থান আছে দ্যাট মিজ এটা সাবজেক্টিভ কেজে আছে যারা কেজের ভিডিওটা দেখেন অবশ্যই দেখে আসবেন রাইট তাহলে কী ধারণা রিপোর্টেড স্পিচের পার্সনটা যেই নাম্বার এবং কেজে থাকবে রিপোর্টিং ভার্বের পার্সনটা একই নাম্বার এবং কেজ অনুযায়ী পরিবর্তন হবে আবার বলার চেষ্টা করেন রিপোর্টেড স্পিচের পার্সনটা যেই নাম্বার এবং কেজে থাকবে রিপোর্টিং ভারবের পার্সনটা একই নাম্বার এবং কেজ অনুযায়ী পরিবর্তন হবে এখন হিটা এখানে কোন নাম্বার সিঙ্গুলার নাম্বার কিনা। না সিঙ্গুলার সে সুতরাং ইউর সঙ্গে মিলেছে কিনা নাম্বারের জায়গায় মিলেছে এখন আমরা মেলানোর চেষ্টা করি সাবজেক্টিভ কেজের সঙ্গে ইউটা এখানে সাবজেক্টিভ কেস এখন হির সাবজেক্টিভ কেস কে হি নিজেই সাবজেক্টিভ কেস সুতরাং এই জায়গাটাও মিলেছে সুতরাং এখানে আপাত দৃষ্টিকোণ মিললো বলে কোনো পরিবর্তন করা লাগলো না এখানে আসলো হি এখন হি মানে কে এই হি মানে আমি কাকে বুঝালাম হি মানে সুমনের টিচারকে বুঝালাম দ্যাট মিনস এখানে যদি যারা একাডেমিক স্টুডেন্টস তারা বোঝানোর জন্য এখানে টিটা দিয়ে নিতে পারো যে টিচার অথবা এস দিয়ে নিতে পারো এখন এস দিলে সুগ্ন বোঝায় টিটাই দিয়ে নিতে পারো যে টিচার যাতে মিল না হয় রাইট বোঝা গেল ব্যাপারটা তারপর এভাবে আমরা সাবজেক্টটা পরিবর্তন করে বসাইলাম তাহলে আমার তিনটা কাজ চলে গেল একটা হচ্ছে অ্যাসার্টিভ করতে হবে সাবজেক্ট বসাতে হবে পার্সনের পরিবর্তন করতে হবে পার্সনের পরিবর্তনটা কীভাবে করতে হবে করলাম এরপরে চলে আসি আমরা টেন্সের দিকে চার নম্বরে একটা কথা বলেছিলাম যাদের খাতাগুলো যারা নোট করেছ মিলাই নাও চার নম্বরে বলেছিলাম টেন্সের পরিবর্তন করতে হবে এখন যখন আমি টেন্সের পরিবর্তন করবো তার মানে এই সেন্টেন্সটাকে আমি দেখবোই যে এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে একটু দেখে আসি টেন্সটা আমরা নির্ণয় করা শিখেছিলাম প্রেজেন্ট আইএনজি কন্টিনিউয়াস তার মানে এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কোন টেন্সে প্রেজেন্ট কন্টিনিউস টেন্স আমি যখন ইনডাইরেক্ট ন্যারেশন করছি তখন এই সেন্টেন্সটা আমাকে কোন টেন্সে করতে হবে past continuous tense কারণ আমি আগে বলেছি present থাকলে past হয় তার মানে present continuous আছে কি করব past continuous করব রাইট তার মানে past continuous করব এখন past সমান সমান আমি কি শিখেছিলাম যারা টেন্সর ক্লাস দেখেনি দেখে যাবেন past সমান সমান কি শিখেছিলাম was or past was or past এখন হির সঙ্গে was হয় নাকি were হয় এর উপর আমাদের ভিডিও আসবে ইনশাআল্লাহ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা ভিডিও আসবে ওখানে বোঝা যাবে বোঝানো যাবে নরমালি যারা জানে তাদের জন্য বলছি হির সঙ্গে কি হয় was হয় নাকি were হয় ওয়াজ হয় রাইট হল তাহলে ওয়াজ আর পাস্ট আইএনজি কন্টিনিউয়াস আইএনজি কিসের সাথে আইএনজি ভার্বের সাথে আইএনজি এই যে ভার্ব গোয়িং দিয়ে দিলাম আমার কিন্তু চারটা কাজ শেষ হয়ে গেল কি কাজ অ্যাসার্টিভ করতে হবে সাবজেক্ট আগে দুই নম্বর সাবজেক্টটা বসাতে হবে পার্সন কার সাথে বসবে এটা বুঝে তিন নম্বর পার্সনটা সঠিকভাবে রিপোর্টেড স্ক্রিসের পার্সন যেই নাম্বার ওকে যে রিপোর্টিং ভার্ভের পার্সন একই নাম্বার কেজ অনুযায়ী বসতে হবে চার নম্বর কি টেন্সের পরিবর্তন করতে হবে আমি কিন্তু করে ফেলেছি চারটা কাজ আমার পরের কাজটা কি শব্দ ভিত্তিক পরিবর্তন ওয়ার্ডস বলেছিলাম টু ডে থাকলে দ্যাট ডে টু থাকলে নেক্সট ডে ইয়েস্টারডে থাকলে প্রিভিয়াস ডে রাইট এখন আমি এই বাক্যটা ততক্ষণ পর্যন্ত লিখে যাব যতক্ষণ পর্যন্ত আলাদা কোনো পার্সন না পাবো আলাদা কোনো প্রোনাউন না পাবো ততক্ষণ পর্যন্ত আমি লিখে যাব আর এর ভেতরে যদি আমি কোনো শব্দ পাই ওই শব্দগুলো যেই শব্দগুলোর পরিবর্তন করতে হয় ওই শব্দের জায়গায় পরিবর্তিত শব্দটা আমি লিখে দেব রাইট ওকে যেমন দেখেন তাহলে আমরা একটু এই কথা অনুযায়ী আমরা কাজ শুরু করে দিন এরপরে কি টু কোনো প্রোনাউন না কোনো পার্সন না এই শব্দের পরিবর্তন করতে হয় না আমি লিখলাম টু এরপরে কি মার্কেট এটাও লেখা যায় কোনো সমস্যা নাই, মার্কেট এরপরে কি টু হ্যাঁ লেখা যায় কোনো সমস্যা নাই। এরপরে কি বাই এটাও লেখা যায় কোনো সমস্যা নেই আমার কিন্তু হয়ে যাচ্ছে এবার কি ঝামেলাই খানে ইয়োর ইয়োরটা কি একটা পার্সন সুতরাং পার্সন পেলে পরিবর্তন ছাড়া পার্সন বসানো যাবে না ফার্স্ট পার্সন সাবজেক্টের সঙ্গে সেকেন্ড পার্সন অবজেক্টের সঙ্গে থার্ড পার্সনের পরিবর্তন নেই এখন ইওরটা কোন পার্সন ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন নাকি থার্ড পার্সন কোন পার্সন সেকেন্ড পার্সন এখন সেকেন্ড পার্সন কার সঙ্গে পরিবর্তন করতে হয় অবজেক্টের সঙ্গে অবজেক্টটাকে এই যে কল্পনা করেছিলাম সুমনের টিচার অবজেক্ট এখন সুমনের টিচারের সঙ্গে যে আমি পরিবর্তন করব এতটুকু আমি বুঝেছি কিন্তু কিভাবে করব এর জন্য আপনাকে আবার ওই থার্ড স্টেপটা পড়তে হবে রিপোর্টেড স্পিসে ওখানে কী লেখা ছিল রিপোর্টেড স্পিসের পার্সন যেই নাম্বার ওকে যে থাকবে রিপোর্টিং ভার্বের পার্সন একই নাম্বার ও কেজ অনুযায়ী পরিবর্তন রিপোর্টেড স্পিসের পার্সন এটা রিপোর্টেড স্পিসের পার্সন যেই নাম্বার ও কেজে থাকবে রিপোর্টিং ভার্ভের পার্সন একই নাম্বার ও কেজ অনুযায়ী পরিবর্তন করতে হবে এখন রিপোর্টিং ভার্ব আমি এখানে ধরে নিয়েছিলাম হি এই যে সুমনের টিচার হি এখন ইয়োরটা এখানে আছে কোন আসে ইয়োর সিঙ্গুলার নাম্বারে আছে মিলানোর চেষ্টা করব যখন আপনি বুঝে যাবেন তখন কিন্তু আপনার এত পরিশ্রম আপনার করতে হবে না কিন্তু যারা বুঝতেছে না তাদের জন্য ইয়োর আছে কিসে সিঙ্গুলার নাম্বারে ইয়োর আছে কোন কেজে ইয়োর আছে পসেসিভ কেজে এখন ভিডিও ছিল সেখানে আমাদের লেখা ছিল ইউ ইউর ইউ ইউরটা পসেসিভ কেস এখন তার মানে সুমনের শিক্ষক যিনি অবজেক্ট ইনার সিঙ্গুলার নাম্বার এবং এনার পসেসিভ কেসকে আমার এখানে বসাতে হবে এখন হি নিজেই সিঙ্গুলার নাম্বার কোনো সমস্যা নাই কিন্তু হি কিন্তু পসেসিভ কেস না হি কিন্তু সাবজেক্টিভ কেস যারা এইখানে যারা বোঝেন নাই তারা এখান থেকে বুঝে নেন ইনশাল্লাহ এখানে ক্লিয়ার হয়ে যাবে হিটা কিন্তু সাবজেক্টিভ কেস পজিটিভ কেস না কিন্তু আমি হিকে যখন এখানে বসাবো তখন অবভিয়াসলি ইওরটা যেহেতু পজিটিভ কেজে আছে আমরা হির পসিসিভ কেসটাই এখানে বসাবো হির পজিটিভ কেস কি হিজ হিজ মানে তার তার মানে কার ওই শিক্ষকের সুতরাং আমি আবার এখানে টি দিয়ে দিলাম রাইট এবার আসেন শার্ট রাইট হলো ব্যাপারটা তাহলে কি হি ওয়াজ গোয়েন্কেট টু বাই হিজ শার্ট আমার কিন্তু ন্যারেশনটা করা হয়ে গেছে ন্যারেশনটা কিন্তু করা আমার হয়ে গেছে জাস্ট পাঁচটা স্টেপ ফলো করে আমি ন্যারেশনটা করতে পেরেছি কিন্তু একটা জায়গায় আমি ইচ্ছাকৃতভাবে একটা কাজ করিনি এখন আপনার কাছে প্রশ্ন আমি কোথায় কোন কাজটা করিনি একটু বোঝার চেষ্টা করেন একটু সময় নিন রাইট বেশি সময় নিতে চাইলে পজ করে রেখে দেন রেখে নিয়ে সময় রেখে নিয়ে সময় দেন যে আমার রিপোর্টিং ভার্বের কাজ পুরোপুরি হয়েছে কি না আমার রিপোর্টেড স্পিচের কাজ ভাইয়া পাঁচটা কাজের কথা বলছে আমার রিপোর্টেড স্পিচের পাঁচটা কাজ হয়েছে কিনা বা রিপোর্টিং ভার্বের সময় যতগুলো কাজের কথা বলেছিল ততগুলো কাজ হয়েছে না সময় দেন নিজেকে জাজ করেন রাইট আরও বেশি সময় লাগলে পজ করে নেন আমি আনসার করার চেষ্টা করছি দেখেন এখানে সব ঠিক আছে কিন্তু একটা জায়গায় একটু বাড়তি কাজ আছে সেই কাজটা আমি করিনি এই কাজটা কি এই সারের জন্য আমি কোনো পরিবর্তন কিন্তু ইনডাইরেক্ট ন্যারেশনে করিনি করেছি করিনি কিন্তু আমরা যখন রিপোর্টিং ভার্বের কাজ কিভাবে করবো শিখেছিলাম তখন কিন্তু আমরা এটাও শিখেছিলাম যে রিপোর্টেড স্পিসের ভেতরে যদি কখনো সার থাকে ওই সারের পরিবর্তে উইথ রিসপেক্ট অথবা রিসপেক্টফুলি বসিয়ে দিতে হয় কোথায় রিপোর্টিং ভার্ভের শেষে কোথায় রিপোর্টিং ভার্বের শেষে এখন এই বাক্যের রিপোর্টিং ভারটা শেষ হয়েছে কোথায় ইপের আগে ইপটা আমরা করেছি কি সংযোগ স্থাপন করেছি রিপোর্টেড স্পিস এবং রিপোর্টিং ভার্ভের মাঝখানে ইপটা দিয়ে আমরা মেলবন্ধন করার চেষ্টা করেছি অর্থাৎ ইফটা হচ্ছে বন্ধন ব্রিজ অর্থাৎ এই রিপোর্টিং ভার্বটা শেষ হয়েছে কোথায় আসতে সুতরাং এই সারের পরিবর্তে কি হবে আমার উইথ রিসপেক্ট অথবা রেসপেক্টফুল এটা কোথায় বসবে এই এই জায়গাটায় আপনি যদি এখানে অবজেক্টের নামটা দিতেন তাহলে অবজেক্টের পরে আর যদি অবজেক্ট উজ্জ্বই আপনি আসলেই রাখেন আমি এটাও ক্লিয়ার করেছি তাহলে এখানে কি বসবে উইথ রিসপেক্ট অথবা রেসপেক্ট এবার দেখেন আমি পুরো ন্যারেশনটা করতে পেরেছি লিখলাম সুমন সুমন অথবা ইফ টু টু মার্কেট বাই দেখেন আগের সেন্টেন্সটার অর্থ কেমন ছিল এবং পরবর্তী সেন্টেন্সটার অর্থ কেমন হলো আপনারা যখন ন্যারেশন করবেন অবশ্যই অর্থের দিকে একটু লক্ষ্য রাখবেন যে আসলেই এটা ইনডাইরেক্ট হচ্ছে কিনা আসলেই এটা পরোক্ষ উক্তি হচ্ছে কিনা আমি কিন্তু ন্যারেশনের একটা একদম ক্লাসের শুরুতে একটা আইডিয়া দিয়েও বুঝিয়েছিলাম যে সরাসরি যে কথাটা বলা হয় সেটা ডাইরেক্ট নারেশন আর আমার কথা আমি না বলে যদি আরেকজন যে বললে যেভাবে শোনায় সেটা হচ্ছে ইনডাইরেক্ট নারেশন এখন এখানে দেখেন সুমনের কথা সুমন নিজেই বলছে দেখি ডাইরেক্ট নারেশনের ইয়াটা কেমন হয় সুমন জিজ্ঞেস করল স্যার আপনি কি আপনার শার্ট কেনার জন্য বাজারে যাচ্ছেন পরবর্তী সেন্টেন্সের বাংলা কেমন হয় সুমন জিজ্ঞেস করলো সে সুমন খুব বিনয়ের সাথে জিজ্ঞেস করলো সুমন সম্মানের সাথে জিজ্ঞেস করলো তাহলে কি দাঁড়ালো সুমন সম্মানের সাথে জিজ্ঞেস করলো সে তার শার্ট কেনার জন্য বাজারে যাচ্ছে তার মানে তৃতীয় ব্যক্তি কথা বললে যেরকম শোনা যাওয়ার কথা সেরকম শোনা যাচ্ছে কিনা যদি যায় তাহলে এটা ইনডাইরেক্ট ন্যারেশন আর এটা ডাইরেক্ট ন্যারেশন ওকে আর একটা ব্যতিক্রমী একটা একটু লক্ষ্য রাখবেন তাহলে একটা জায়গায় ভুল হওয়ার একটা সম্ভাবনা আছে এই জায়গাটায় ভুল হবে না সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইম্পারেটিভ সেন্টেন্সের রিপোর্টেড স্পিচটা যখন আপনি চেঞ্জ করবেন তখন আপনার একটা ঝামেলা হয়ে যেতে পারে সেক্ষেত্রে একটু একটা স্টার চিহ্ন দিয়ে এখানে একটু ইম্পারেটিভ সেন্টেন্সের ট্রিক্স এরকম একটা কিছু লিখে রাখেন ইম্পারেটিভ সেন্টেন্সের রোল এরকম কিছু একটা লিখে রাখেন যাতে আপনি বোঝেন খাতা রাইট এখানে দেখেন একটা সেন্টেন্স লেখার চেষ্টা করছি লেট মি চেক দা ম্যাটার টিচার লেট মি চেক দ্য টিচার সেই টু দ্য স্টুডেন্টস শিক্ষক ছাত্রছাত্রীদেরকে বললেন যে আমাকে বিষয়টি দেখতে দাও এই সেন্টেন্সকে আপনারা যখন ইনডাইরেক্ট করতে যাবেন তখন কীরকম হবে নর্মালি ইম্পারেটিভ সেন্টেন্স আমরা জানি যে হয় রিকোয়েস্ট হয় প্রোপোসড হয় সেইডও হতে পারে এখানে যেহেতু রিকোয়েস্ট বোঝাচ্ছে না অর্ডারড আপনি যদি না বুঝতে পারেন তাহলে আপাতত সেইড রাখেন সেইড রাখলেও কোনো সমস্যা নেই টিচার টোল দিলাম টোল্টার জানেন তুলে ভার থাকলে টু হয় লেট থাকলে যেহেতু এখানে লেট আছে সুতরাং আপনি দ্যাট ইউজ করেন এইবার আপনি যখন রিপোর্টের স্পিচের ভিতর ঢুকছেন তখন একটা কথা বলেছিলাম সমস্ত প্রকার সেন্টেন্সকে পরিবর্তন করে অ্যাসার করতে হবে এবং সেন্টেন্সের শুরুতে কিন্তু সাবজেক্ট থাকে এখন এই বাক্যের ভিতর থেকে যদি আপনাকে সাবজেক্ট খুঁজে বের করতে বলে তাহলে কিন্তু আপনার জন্য বিপদ হয়ে যাবে আমার জন্য বিপদ হয়ে যাবে সেক্ষেত্রে আমাকে এক্সট্রা একটা রুল একটু ফলো করতে হয় সেটা কি রুলসটা একটু মনে রাখবেন যখন লেটের পরে অবজেক্ট থাকবে এরকম লিখে রাখেন আপনারা লেট এর পর অবজেক্ট না এরকম লেখেন এস অথবা ইএস না থাকলে কি করতে হয় এক রিপোর্টিং ভার্বের সাবজেক্টের প্রোনাউন যেহেতু এখানে রিপোর্টিং ভার্ভটা হচ্ছে টিচার সুতরাং টিচারের প্রোনাউনটা আমি পুরুষ ধরে আপাতত হয়ে নিলাম দুই মাইট প্লাস ভার থেকে বাকি অংশ রাইট মাইট এই বাকের ভাত কোনটা চেক চেক থেকে বাকি অংশ রাইট ঠিক এভাবে লেটার পরে যদি এস অথবা আস না এস বা ইএস দুঃখিত ইএস না এস অথবা আস

এবার দেখেন আমরা নর্মালি রিপোর্টিং ভার্ভের কাজে আগে করবো এটাই নিয়ম যেহেতু আমরা বলেছি রিপোর্টিং ভার্ভের কাজে আমরা আগে করবো যেহেতু এটা রিপোর্টিং ভার্ভ যেহেতু সুমন আমাকে বলছে যে চলো সেলিব্রেট করতে যাই তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা এখানে প্রস্তাব করা বোঝাচ্ছে যেহেতু সুমন আমাকে বলছে চলো সেলিব্রেট করতে যাই সুতরাং আমি এরকম লিখলাম সুমন রিপোর্টিং ভার্বের পরিবর্তে আমি প্রোপোস্ট ইউজ করলাম অবজেক্ট এখানে আছে দিলাম ইম্পারেটিভ সেন্টেন্সে ভার থাকলে টু হয় লেট থাকলে দ্যাট হয় ইনভার্টেড কমা তোলার ক্ষেত্রে যেহেতু এখানে ইনভার্টেড কমা তো লেট আছে আমরা ইনভার্ট কমা তুলে দ্যাট ইউজ করবো দ্যাট সুমন প্রোপোস্ট মি দ্যাট এবার লেটের পরে এস অথবা আস থাকলে কি করবেন তাহলে এখানে আপনারা একটু লিখে রাখেন ছোট্ট করে লেট এর লেট এর পর আগেটা দিয়েছিলাম লেটের পরে এস অথবা আস না থাকলে এটা হচ্ছে লেটের পর এস অথবা আস থাকলে কি করবেন উই শুড অথবা দে শুড এটা উই শুড হবে কি দে শুড হবে এটা ডিপেন্ড করবে টোটাল কন্টেক্সট উপর শুড এক নম্বর কথা দুই নম্বর কথা ভার্ব থেকে বাকি অংশ দুটো কথা একটু মনে রাখতে হবে এখন উই শুড বসবে কি দে শুড বসবে এটা ডিপেন্ড করবে টোটাল কন্টেক্সট উপর এই কন্টেক্সটটা কি চাই আমাকে উইসুড চায় নাকি দেশুড চায়। যেহেতু প্রস্তাবটা করেছে কি সুমন কাকে করেছে আমাকে করেছে এর ভেতরে আমি ইনভলভ আছে কি না যেহেতু আমি ইনভলভ আছি সুতরাং এখানে আমরা ইউজ যদি যদি সুমন সুমন তাকে বলতো রহিমকে বলতো অথবা সুমন যদি সম্ভব অন্য কাউকে বলতো যেখানে আমি ইনক্লুড নেই সেক্ষেত্রে আমরা দেশুড ইউজ করতাম রাইট যেহেতু এখানে আমি ইনক্লুড আছি দ্যাট মিনস আমরা ইউজ করব উইস্যুড রাইট এবার ভার থেকে বাকি অংশ এই বাকের ভারটাকে গো গো টু সেলিব্রেট রাইট আরো শুনে আরো কিছু বিষয় থেকে গেল যেমন স্পিচের সেন্টেন্স টা যদি চিরন্তন সত্য হয় সেক্ষেত্রে ক্ষেত্রে কি করতে হয় যদি থ্যাংক ইউ থাকে কি করতে হয় গুড থাকলে কি বলতে হয় রাইট কাউকে যদি হ্যাপি বার্থডে ইউ এরকম একটা সেন্টেন্স থাকলো তাহলে কী করতে হয় এই ক্রিটিক্যাল বিষয়গুলো নিয়ে আমরা ছোট্ট ছোট্ট টিউটার বানানোর চেষ্টা করব আজকের ন্যারেশনের উপর আমাদের যে ভিডিওটা ছিল টোটালি একটা বেসিক ভিডিও ছিল এবং এটা এক ঘন্টা একটা ভিডিও এটা দেখলে নর্মালি ন্যারেশন সম্পর্কে একটা টোটাল ভিজুয়ালাইজেশন পেয়ে যাবেন এবং আপনার মনে প্রশ্ন সৃষ্টি হবে এটা কেন হচ্ছে এটা কেন হচ্ছে বা এটা কেন হচ্ছে না তাহলে কী এরকম ছিল এরকম বিভিন্ন ধরনের প্রশ্নের সম্মুখীন হবে তাতে মন খারাপ করার কোনো যাদের যারা জানেন না তাদের জন্য মন খারাপ করার কোনো স্কোপ নেই আপনার ভেতরে যদি সমস্যার সৃষ্টি হয় ভালো লক্ষণ কারণ আপনার দিয়ে কিছু না কিছু হবে ইনশাআল্লাহ 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 ন্যারেশন নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে ইনশাল্লাহ কমেন্টস বক্সে আপনারা জানাবেন আমিও চেষ্টা করব আমার সর্বোচ্চটা আনসার করার জন্য আর আগামী দিন থেকে অন্য কোনো টপিক নিয়ে ইনশাআল্লাহ ইনশাল্লাহ আপনাদের মাঝখানে আসবো সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন অল দ্য বেস্ট